নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিজনেস চ্যানেল নীলদিগন্ত। বন্ধুরা, আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দিয়েছি, কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা আগেও যেমন তার ডিম্যান্ড ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। এবং এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার চাহিদা মানে ব্যবহার আমরা কিন্তু সবাই করি, একদম বাচ্চা থেকে আমরা বড় যাই বলুন না কেন সবাই কিন্তু এই প্রোডাক্টটাকে ব্যবহার করে থাকি। এবং এই প্রোডাক্টটা ছাড়া বলতে গেলে আমাদের লেখাপড়াটাও বন্ধ। তো সেই প্রোডাক্টের একটা ব্যবসা আমাদেরকে জানাবেন ম্যাডাম। তো আজকে আমি চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরেতে রাজারহাটে, কলকাতার রাজারহাটেতে। তো এখানে এসে আমার সঙ্গে পরিচয় হয়েছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি, তো সেই কোম্পানির পক্ষ থেকেই ম্যাডাম আমাদেরকে আজকে বলবে যে নোটবুক মেকিং ব্যবসার ব্যাপারে। বন্ধুরা, এই ব্যবসাটা করে আপনারা পার ডে একটা ভালো পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, ম্যাডামের মুখ থেকেই ব্যবসাটার ব্যাপারে ডিটেলস জানবো। তার আগে বন্ধুরা একটা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে যদি এই ধরনের নতুন নতুন ব্যবসার আইডিয়া পরবর্তীতে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো আর বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে প্লিজ একটা লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ম্যাডামের মুখ থেকে সমস্ত কিছু ব্যবসাটার ব্যাপারে জেনে নিই। নমস্কার ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো ম্যাডাম, প্রথমেই যদি আপনার নামটা বলেন এবং আপনার কোম্পানির নামটা বলেন। আমার নাম স্নেহা, আমি রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি স্টাফ। আচ্ছা, তো ম্যাডাম আজকে আমাদেরকে ভিউয়ারদেরকে কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন? নোটবুক মেশিনের ব্যাপারে বলতে চলেছি। তো নোটবুক মেশিন বেসিক্যালি একটা খুব ডিমান্ডিং আছে মার্কেটে, এখন প্রচুর ডিমান্ড। আর আমরা ছোট থেকে বড় মানে যে কোনো এজেই এটা মানে দরকার। আমরা স্কুল কলেজ বিভিন্ন জিনিসে, অফিসে খাতা বই ডায়েরি বিভিন্ন জিনিসের প্রয়োজন। তো এই মেশিনটা খুবই একটা ডিমান্ড আছে মার্কেটে। তো ম্যাডাম, মার্কেটে তো অনেক রকমের ব্যবসা আছে, তার মধ্যে আপনি নোটবুকের ব্যবসাটাকে কেন বাছলেন? নোটবুকের মেশিনের ব্যবসাটা এই জন্যেই আমি বললাম, কারণ হচ্ছে নোটবুকটা হচ্ছে প্রচুর, বললাম আগেই যে ডিমান্ড প্রচুর। আর আমাদের এই ব্যবসাটা মানে কন্টিনিউ চলবে লং টার্মসের, ঠিক আছে? এটা মানে কোনো বন্ধ হওয়ার কোনো রিজন থাকবে না, কারণ হচ্ছে পড়াশোনা তো সব কিছুতেই আছে, ছোট থেকে বড়। আমরা এই কোভিড সিচুয়েশনের মধ্যেও পড়াশোনা করে গেছি অনলাইনে, তো খাতা পেন এইসব তো লাগবেই, তো এই জন্যেই। আচ্ছা, তো ম্যাডাম এবার আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে মেশিনটা চালিয়ে যদি আমাদেরকে একটু নোটবুক তৈরি করে দেখান তাহলে ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের কাছে মেশিন আছে, আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের মেশিন, নোটবুক মেশিন যেটা, প্রথম স্টেপ হচ্ছে কাটিং, পেপার কাটিং হবে। পেপার কাটিংটা হচ্ছে প্রত্যেকটা সাইজের হতে পারে, আপনি যেমন সাইজ চাইবেন তেমন সাইজের হয়ে যাবে। তো কাটিংয়ের পর হয় পিনিং মেশিনে হচ্ছে পিন হয়, মানে খাতায় যে পিন লাগানো হয় সে পিনটা লাগানো হবে, আর মলার যে কভার হয়ে যাবে ওটায়, ঠিক আছে? আর থার্ড হচ্ছে স্কোয়ার বক্স, এইচ স্কোয়ার বক্স বলা হয় সেটাকে। তো ওই মেশিনটা হচ্ছে যে বক্স কাটিং যেটা হয় সেইটা হয়ে যাবে, ডায়েরির বক্স কাটিং, মানে ডায়েরির সাইডে যে এরকম টাইপের বক্স কাটিং হয় যে কোনো খাতাতেও হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওতে এখন আপনার যে মেশিনটি দেখছেন সেটি হচ্ছে নোটবুক তৈরি করার একটি সেমি অটোমেটিক মেশিন। তো এই যে মেশিনটি দেখছেন, এই মেশিনটির সাহায্যে খাতার যে এজটা হয়, অর্থাৎ যে আপনার সামনের দিকটা হয় সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাড়তি যে অংশটা থাকে। তো তার আগে আপনাদেরকে এই যে নোটবুকগুলো তৈরি করতে গেলে আপনাদেরকে প্রথমে নোটবুকগুলোকে প্রথমে এই রকম করে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ যে পাতাগুলো আছে সেগুলোকে আপনাদেরকে এইভাবে সাজিয়ে নিতে হবে। তো সাজানো হয়ে যাওয়ার পর এটিকে এবার আপনাদেরকে পিনিং করতে হবে, এবং ওপরের যে মলারটা আছে সেই মলারটাও কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। তো এই যে মেশিনটা এখন দেখছেন এটি হচ্ছে পিনিং মেশিন। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই খাতাগুলোকে পিনিং করা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা বড় কিন্তু খাতা তৈরি করা হয়েছে, তো সেগুলো কি পিনিং করা হচ্ছিল। তো এখন যে মেশিনটি দেখছেন সেটির সাহায্যে আপনারা কিন্তু এই যে খাতার এজটা রয়েছে, খাতার এজটা আপনারা কাটতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে খাতার এজটা এই মেশিনের সাহায্যে কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তো চারদিকের যে এজটা আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে এই মেশিনটার সাহায্যে কাটিং করতে হবে। এই মেশিনটাই হচ্ছে সব থেকে মেন মেশিন, এই মেশিনটার সাহায্যেই কিন্তু আপনি এই যে নোটবুকটা রয়েছে নোটবুকের কিন্তু ফিনিশিংটা আপনারা আনতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে খাতাগুলো কিন্তু বড় বড় করেই তৈরি করা হয়েছে। তো এই যে হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই খাতাটাকে আপনাদেরকে সেট করতে হবে। এরপর বড় যে খাতাটা সেটাকে আপনাদেরকে দুটো টুকরে ভাগ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে ভাগ করা হচ্ছে। এরপর খাতার যে পিছনের দিকটা, অর্থাৎ যে দিকটা আপনারা পিনিং করেছেন সেই দিকটাকে আপনাদেরকে ভালো করে চার চৌকো করে নিতে হবে। তো তার জন্য এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা আপনাদের প্রয়োজন পড়বে।
তো দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর খাতাটা শেপে চলে এসেছে। তো এইটাকে কিন্তু টোটাল আপনাদেরকে ফিনিশিং করতে হবে, ফিনিশিং না হলে কিন্তু আপনারা এই খাতাগুলোকে মার্কেটে বিক্রি করতে পারবেন না। তো এইভাবেই কিন্তু আপনারা এই মেশিনগুলোর সাহায্যে আপনারা এই নোটবুকগুলো তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন। তো ম্যাডাম আপনারা কি মেশিন ম্যানুফ্যাকচার করেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তো মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই মেশিন বিক্রি করে থাকে, তো যারা ভিউয়ার্সরা দেখছে তারা অন্য কোম্পানি থেকে মেশিন না নিয়ে আপনাদের কোম্পানি থেকে কেন নেবে? আমাদের কোম্পানি থেকে এই জন্যই নেবে, কারণ হচ্ছে আমাদের কোম্পানি একটাবার ট্রাস্টেবল, ট্রাস্ট করতে পারবে। আমাদের কোম্পানি অনেক বছর ধরে আছে আর আমাদের কোম্পানির অনেক ফিডব্যাক আছে যেগুলো দেখে মানে কাস্টমাররা নিতে চাইবেন। আচ্ছা, ধরুন অনেক সময় হয় কি আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে গেল, তারপর ধরুন কোনো প্রবলেম হলো, তো সেক্ষেত্রে কি আপনার কোম্পানি কোনো হেল্প করবে? হ্যাঁ, এমনিতে আমাদের 3 বছরের ফ্রি সার্ভিসিং আছে আর 1 বছরের গ্যারেন্টি আছে। আচ্ছা, নোটবুক তৈরি করতে গেলে যে যে র ম্যাটেরিয়ালস গুলো লাগে অর্থাৎ? হ্যাঁ, র ম্যাটেরিয়াল আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। আচ্ছা, তো আপনারা কত দূর পর্যন্ত মেশিন সাপ্লাই দিতে পারেন? অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। আর আপনারা কি বাংলাদেশে মেশিন সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসায় লাভের পরিমাণ কি রকম আছে? লাভের পরিমাণ এটা হচ্ছে আপনার একদিনের প্রফিট হবে 5,000 থেকে 15,000 অবধি আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে? কারণ এটা ম্যান পাওয়ারের উপরেও তো ভ্যারি করে, এই জন্য হচ্ছে 5,000 থেকে 15,000 অবধি প্রফিট হবে একদিনের। তো ম্যাডাম আপনাদের কাছে যে মেশিনটা রয়েছে এর প্রোডাক্টিভিটি কত আছে পার আওয়ার্স? হ্যাঁ, এটার প্রোডাকশন হচ্ছে 5,000 থেকে 8,000 অবধি পার আওয়ার্স। হ্যাঁ, না পার আওয়ার্স না, মানে একদিনের, একদিনের। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ধরুন আপনাদের কাছ থেকে কেউ মেশিন কিনলো, তারপর সে খাতা তৈরি করলো, কিন্তু তারপরে সেই মালটাকে বিক্রি করবে কোথায়? সবথেকে যে প্রবলেমটা বড় হয়, আমাদের কোম্পানি মাল বা প্রোডাক্ট নেওয়া হয় না আমাদের কোম্পানি থেকে, কিন্তু আমরা হোলসেল মার্কেটের নাম্বার প্রোভাইড করে থাকি, বা আমাদের কাছে অনেক কল আসে যেগুলো হচ্ছে মানে তারা র ম্যাটেরিয়াল না, তারা বানানোর পর ওই ম্যাটেরিয়ালটা কিনতে চায়, তো সেই ম্যাটেরিয়ালের কিনতে চায় যারা তাদের নাম্বারও প্রোভাইড করে থাকি। তো কোনো বিজনেসের প্রবলেম হলে আমরা সবসময় পাশে থাকি। তো আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে নিজেদেরকেই সেলিং করতে হবে, কারণ মেশিনটা আমরা দিচ্ছি, র ম্যাটেরিয়ালও আমরাই দিচ্ছি। যদি আপনি নিজে থেকে কিছু না করেন তাহলে তো আমরাই মানে বিজনেসটা আমরাই করতে পারি, তো আপনাদেরকেও কিছু একটা করতে হবে না, আপনাদেরকেও সেলস কিছু করতে হবে, কিন্তু আমরা সবসময় পাশে থাকবো, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি আপনাদের সবসময় পাশে থাকবে। আচ্ছা ম্যাডাম, যদি আপনাদের কোম্পানি থেকে কেউ মেশিন নিতে চায় তাহলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, দেওয়া থাকবে, সেই নাম্বার কন্টাক্ট করে নেবেন। আমাদের কোম্পানিটা রাজারহাট নিউ টাউনের পাশেই। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসায় কি কি লাইসেন্স দরকার পড়ে? এই ব্যবসায় কোনো লাইসেন্স লাগে না, তো ট্রেড লাইসেন্সটা করালেও করাতে পারেন, না করালে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে লাস্ট একটা কোশ্চেন করতে চাই, যে যারা এই ব্যবসায় বা এই ভিডিওটা দেখছে, নতুন দেখছে, ভাবছে এই ব্যবসা করবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে আপনারা ব্যবসাটা মানে বিজনেসটা স্টার্ট করুন, কোনো অসুবিধা হবে না, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি আপনাদের পাশে থাকবে সবসময়, তো যে কোনো হেল্পেই সবসময় পাশে থাকবে। তো ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার এতক্ষণ মূল্যবান টাইম দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ।